हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होममेड ब्यूटी टिप्स। आशा करी तुम्हारा प्रत्येके खूब 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 भलो आछो और सुस्थ आछो। जखन प्रसंग आसे चुलेर, तखन प्रथमे आसे चुल धोवार विषयटी। चुल एवं स्क्याल्प थेके नोंरा दूर करार जन्य शैम्पू करा कतटा प्रयोजन? अवश्य आमादेर डेलि ना होक, अल्टारनेट डेते किन्तु शैम्पू करा भीषणभावे प्रयोजन। देखो, भिन्न चुलेर समस्यार जन्य किन्तु भिन्न धरनेर शैम्पू बाजारे पावाई जाए, কিন্তু সেই শ্যাম্পুর মধ্যে রয়েছে নানা রকম কেমিক্যাল। তাই আমাদের চুলের প্রবলেম সলভ না করে আমাদের চুলকে কিন্তু দিন দিন করে তুলে রুক্ষ এবং পাতলা। সবচেয়ে ভালো হয় যদি তোমরা বাড়িতে যে DIY শ্যাম্পুগুলো বানানো যায় সেগুলো যদি বানিয়ে নিতে পারো। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাজার চলতি শ্যাম্পুগুলো পাওয়া যায় সেগুলোর সঙ্গে কোন দুটো ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে তোমরা যদি নিয়মিত শ্যাম্পু করো তোমাদের চুলের প্রবলেম তো হবেই না, উল্টো তোমাদের চুলের অনেক কটাই প্রবলেম সলভ হবে। যেমন তোমাদের যদি কারু প্রচুর ড্যান্ড্রফ থাকে সেটা কন্ট্রোল হবে, কারু যদি চুল লম্বা হচ্ছে না চুল লম্বা হবে, এবং চুল সিল্কি আর শাইনি হবে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চায়ের লিকার। তো দেখো এবার আমি এই যে চায়ের লিকারটা আছে এর মধ্যে এই যে শ্যাম্পুগুলো আছে এগুলো দিয়ে দেব, আর অ্যাড করে দেব এই লেবুটি। এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই ব্ল্যাক টি অর্থাৎ চায়ের লিকার কিন্তু আমাদের চুলের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ভালো। চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে, চুলকে কালো ও ঘন করতে সাহায্য করে, আর চুল দ্রুত বাড়ে। পাতিলেবু কিন্তু খুব ভালো ড্যান্ড্রফ কন্ট্রোল করে আর চুলকে করে তুলে ঝলমলে। ও তো দেখো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা যদি এটা নিয়মিত ব্যবহার করো তোমাদের চুলে, তোমরা যখন যখন শ্যাম্পু করবে তোমরা এইভাবে করে দেখো, তোমরা কিন্তু একটা ভালো ফল পাবে। আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।